10 লক্ষ চাকরির সুনিশ্চিত লক্ষ্যমাত্রার কেন্দ্রীয় সরকারের পঞ্চম রোজগার মেলা 71,000 যুবক যুবতীর সরকারি চাকরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প রোজগার মেলা, এই মেলার মধ্য দিয়ে 2024 সালের মধ্যে যে 10 লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থার ব্যবস্থা করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার পঞ্চম রোজগার মেলায় ভারতীয় ডাক বিভাগ, রেল দপ্তর ও সীমা সুরক্ষা বলের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এনসিপি ভিআইপি রেস্ট হাউসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, সাংসদ জয়ন্ত রায়, পোস্টমাস্টার জেনারেল নর্থ বেঙ্গল সিকিম অখিলেশ কুমার পাণ্ডে সহ অন্যান্য অতিথিরা। রোজগার মেলার মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে পেরে আনন্দিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, এমনটাই জানান তিনি। তিনি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। তার উদাহরণস্বরূপ এই রোজগার মেলা। 2024 সালের মধ্যে 10 লক্ষ কেন্দ্রের বিভিন্ন দপ্তরে চাকরি দেবার যে কথা ঘোষণা করেছিলেন, তার ফলস্বরূপ আজকের পঞ্চম রোজগার মেলায় প্রায় 71,000 নিয়োগপত্র তুলে দেওয়া হলো বেকার যুবক যুবতীদের হাতে। এদিকে চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা যুবক যুবতীরা। সিকিম ব্রাঞ্চ কা ভি স্থাপনা দিবস, সাথিয়ো इन 9 वर्षों के दौरान रोजगार की नई संभावनाओं को केंद्र और नीति युवाओं के लिए रोजगार के नए अवसर बना रही है। साथियों, बीते 9 वर्षों में भारत सरकार ने कैपिटल एक्सपेंडिचर पर करीब करीब 34 लाख करोड़ रुपए खर्च किए हैं मूलभूत सुविधाओं के लिए। इस साल के बजट में भी कैपिटल एक्सपेंडिचर, एयरपोर्ट, नए रेल रोड, नए पुल, अनगिनत ऐसे आधुनिक इंफ्रास्ट्रक्चर के निर्माण से भी देश में এসটি নর্থ 24 পরগনা থেকে আজকে আমি ইন্ডিয়ান রেলওয়েজের সিনিয়র সিটিসি পোস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। অ্যান্ড অবশ্যই এটা আমার লাইফের একটা ভীষণ স্মরণীয় দিন, কারণ এরকম একটা হবে কোনোদিনও ভাবিনি, স্বপ্ন পূরণের দিন। আর আমি থ্যাংক ইউ বলবো পুরো সিস্টেমকে যে এরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে গভর্নমেন্টকে, ইন্ডিয়ান রেলওয়েজকে, অবশ্যই নিজের ফ্যামিলিকে, যে আমি আজকে এখানে আসতে পেরেছি। এই সব কিছুই হচ্ছে তার রিজাল্ট। এখানে প্রেস আছে, অনেক মিনিস্টার আছে, অনেক বড় বড় মানুষেরা আছে, সেই জন্য হয়তো সেইভাবে এক্সাইটমেন্টটা দেখাতে পারছি না, কিন্তু মনে মনে সেটা বুঝতে পারছি যে কতটা আনন্দ পাচ্ছে। আমি হচ্ছি ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছি, আমি তারপরে কম্পিটিটিভ লাইনেই এসেছি, কারণ আমি গভর্নমেন্টে পার্ট হতে চেয়েছিলাম, আর আজকেই সেই দিনটা, তখন থেকে আমি শুরু করছি নিজের জার্নিটা। সমস্ত সারা ভারতবর্ষে বিভিন্ন বিভাগে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ রোজগার, মানে ইনফর্মাল রোজগার, সরকারি কাজ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মন্ত্রণালয়ে 10 লক্ষ চাকরি দেয়া হবে। তার এটা পঞ্চমবার রোজগার মেলা, যেখানে প্রত্যেকবারে প্রায় 71,000 থেকে 75,000 পর্যন্ত সংখ্যায় বিভিন্ন বিভাগের যারা যুবকেরা এবং যুবতীরা আসছে এবং তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যে আইগট কর্মযোগী পোর্টাল শুরু করেছেন, সেটাতেও সবাইকে প্রেরণা দিচ্ছেন যে সেই পোর্টাল দেখা এবং দেখে, মানে সেই অনুযায়ী যে বিভাগে কাজ করবে সেই বিভাগের শৃঙ্খলা রক্ষা এবং মানুষের সেবা যাতে করে। আর এর সঙ্গে সঙ্গে আজকে উনি, মানে সকলের কাছে যারা নতুন কাজে যোগদান করছে তাদের কাছে এবং তাদের মাধ্যমে সারা দেশের কাছেও